প্রাপ্তবয়স্ক যুবকদের বিবাহ সম্পর্কে কিছু বলেন যাদের বাসা থেকে বিবাহ দিতে দেরি করছে কর্মের জন্য। সব জায়গায় এ ধরনের প্রশ্ন যুবকরা ঢুকায় দেন। যে যুবক লিখছেন কর্মের জন্য বাসা বিয়ে দিচ্ছে না, আপনি মনে করছেন আপনার পক্ষে আমি ওকালতি করব। আপনি কাজ যখন করেন না শরীয়ত তো আপনাকে বিয়ে করতে বলে না। আপনি যখন বেকার নিষ্কর্ম অকর্মণ্য তো আপনার তো রোজা রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিস্তাতা আমিনকুম আল বাআ ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইস্তাতিয় ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা। চরিত্র রক্ষা এটা গুরুত্বপূর্ণ, এটা মূল বিষয়। চরিত্র রক্ষার জন্য বিয়ে করবে এটাই হলো মূল। বিয়ে করার সামর্থ্য নাই তাহলে রোজা রাখবে। এখন সামর্থ্যের ডেফিনিশন কি, সংজ্ঞাটা কি, এটা একটা জটিল বিষয়। বেশিরভাগ চাচা চাচিরা মুরব্বীরা তারা মনে করেন সামর্থ্য মানে হলো লাখ লাখ টাকা কামাবে, গাড়ি বাড়ি হবে, সরকারি চাকরি হবে, এরপরে বলা যাবে যে তার নিজের পায়ে নিজে দাঁড়াইছে। ছেলে এখন কার পায়ে দাঁড়াইছে? তাহলে দেখুন সামর্থ্যের সংজ্ঞা হলো স্ত্রীকে কোনো মতে মহর দিয়ে ডাল ভাতের জোগাড় করতে পারলেই তাকে সামর্থ্যবান ধরা হবে। আজকে যে সভাপতি সাহেবের বাসায় দাওয়াত খেয়ে আসলাম এখানে আসার আগ দিয়ে, ওনার ছেলেটা কানে কানে, বাচ্চা ছেলে, আমার ছেলের বয়সই অলমোস্ট, কানে কানে এসে আমাকে বলল হুজুর উনি আমার শ্বশুর, তার শ্বশুর আসছে পাশ দিয়ে। তো আমি বুঝলাম যে বেটা বিয়ে করছে, এটা জাহির করছে বেচারা মাশাল্লাহ, ভাল লাগলো। তো বললো যে আব্বা আপনার কথা শুনে আমাদের, আমরা তাড়াতাড়ি বিয়ে করেছি। কিন্তু আমি ঢাকায় এক হোটেলে উদ্বোধনে গেছি পল্টনে, তো এক ছেলে তার বাপের হাত ধরে নিয়ে আসছে আমার কাছে, আইনা বলতেছে হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি বিয়ের কথা বলেন, যে আমার আব্বা বহুদিন বলছি, সে আমার কথা কোনো পাত্তাই দেয় না, আপনি এবার তাকে হাতে নাতে একটু ধরেন। আমি তো বিকুপ হয়ে গেলাম যে আরে এরকম এরকম দৃশ্যের তো আশা করিনি। তো যারা যুবক যারা বিয়ে করার জন্য চেষ্টা করছেন, মা বাপকে বোঝাতে পারছেন না, আপনাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য বেরিয়ে যাওয়া সিরিয়াসনেসের সাথে এবং কাজ শুরু করে দেওয়া। বসা বসে নিজে বাপের হোটেলে খান, আবার বিয়ে করে বউ একটাই না বলবেন এটাও বাপে ভালো, এটা তো যুক্তি হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? আর যারা মুরব্বীরা আছেন আপনারা এবার কান খাড়া করে শুনেন, আপনাদের কর্তব্যের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের ছেলে মেয়েকে যখন উপযুক্ত পাত্রপাত্রী পেয়ে যাবে তখন আর দেরি করবে না বিয়ে দিতে। যদি দেরি করো তাহলে এই পৃথিবীতে ফেতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। যেই পরিমাণ ব্যবিচার এখন হয়, আমি যুবকদের সাথে মিশে আমার যে উপলব্ধি হয়েছে সেটা হলো এই সমাজে এমন যুবক হাতে গোনা শতকরা কয়েকজন পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই যুবক বুক টান টান করে বলতে পারবে যে এই বয়সে আমার এখনো চরিত্রে কোনো কালিমা লাগে নাই, এরকম বলা বাপের বেটার মতো বলনেওয়ালা যুবক এ সমাজে খুব কোথায় চলে যাচ্ছে। যে সমস্ত মুরব্বীরা নিজেরা বিয়ে করছেন 14 বছর 15 বছর বয়সে, আছে না অনেক চাচারা, মহিলারা বিশেষ করে 14-15 বছর বয়সে বিয়ে হইতো, আর পুরুষ 20 বছর 25 বছর 20 বছরের ভিতরে ম্যাক্সিমাম বিয়ে হয়ে যেত। এখানে অনেক মুরব্বীরা আছে। এখন আমি বলতে চাই আপনাদের আমলে বিয়েটা এত তাড়াতাড়ি না করলেও চলতো, তখন ফেসবুক ছিল না, ইউটিউব। এখন যুবক পোলাপান যে সমস্যার মুখোমুখি, এখন তাদেরকে আগেভাগে যদি বিয়ে না দেন, ভালো করে শুনে রাখেন, আমার উস্তাজরা আছেন এখানে, ওলামা ইকরাম আছেন, হুজুররা ভুল হলে বলবেন, আপনার গাফিলতির কারণে, আপনার ঘড়িমসির কারণে আপনার সন্তান যদি চরিত্রহীন হয়, তলে তলে গুনাহে লিপ্ত হয়, তো আপনি তাহাজ্জুদ পড়েও বাঁচতে পারবেন না, সন্তানের গুনাহের বোঝা আপনাকেও বহন করতে হবে। কি আমার আল্লাহ অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করো, আর যুবকদেরকে আল্লাহ তাআলা কর্মমুখী হওয়ার তৌফিক দান করো।